হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমজ কিচেন। আজকের হৈমজ কিচেনে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহি রোস্টের রেসিপি। আমি কিভাবে বাসায় এই রোস্ট তৈরি করি সেটাই শেয়ার করব। অনেকেই যদিও বাসায় রোস্ট তৈরি করে থাকেন, তারপরও আজকে আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো এই জন্য আমি এখানে একটা মুরগি নিয়েছি। মুরগিটা অবশ্যই চামড়া ফেলে দিতে হবে, আর এখানে সোনালি মুরগিটাই রোস্টের জন্য ভালো হয়, চাইলে এখানে ব্রয়লার মুরগি দিয়েও করা যাবে। তো এখন আমি একটু লবণ দিয়ে রোস্টের পিসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে একটা মশলা রেডি করছি, এখানে দিয়েছি 1 চা চামচ পোস্ত আর 5-6টা কাজু বাদাম, সাথে 1 চা চামচ চারমগজ। চারমগজটা আপনারা না দিলেও সমস্যা নেই, দিতে পারলে ভালো লাগবে। তো এখন আমি সবগুলোকে সুন্দর করে বেটে নিয়েছি, যেহেতু অল্প উপকরণ তাই আমি এখানে বেটে নিলাম। এরপরে আমি আরো একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 4 চা চামচ টক দই। টক দইটা অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আজকে রেসিপিটা যারা বাসায় দু একজন ফ্যামিলি মেম্বার আছেন তাদের জন্য খুবই উপকারে আসবে, আর যারা বেশি ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই সব উপকরণগুলোকে যতগুলো বেশি রোস্টের পিস নেবেন সেরকম ভাবে বাড়িয়ে নেবেন। তো এখানে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা অ্যাড করলাম। এখন এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা 1/2 চা চামচ, আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। রোস্টে কিন্তু কোনো হলুদ ব্যবহার করা যাবে না, চাইলে এই মরিচের গুঁড়াটাও স্কিপ করতে পারেন। এরপরে এখানে আমি 2 টেবিল চামচ একটু ঝাল সস, যেটা টমেটো সস, সেটা ব্যবহার করছি। এরপরে আমি সব উপকরণগুলোকে এখানে আরো একটা উপকরণ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জয়ফল আর জয়িত্রী, এখানে 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম। আর সাথে এখানে অল্প একটু লবণ দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে এর ভিতরে অ্যাড করব যে রোস্টের পিসগুলোকে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই পিসগুলো। তো আমি এক এক করে সব পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে মোট 4 পিস রোস্ট তৈরি করব আমি। রোস্টের পিস ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন অনেক বেশি ভাজা না হয়ে যায়। রোস্টের পিসগুলো যদি অনেক বেশি ভেজে নেন তাহলে দেখবেন এগুলো একেবারে রাবারের মতো শক্ত হয়ে যাবে, যেটা খেতে একেবারেই ভালো লাগবে না। তো দুই পাশ হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখানে এক এক পাশ 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলে হবে, অনেক বেশি দাগ লাগানোর এখানে প্রয়োজন নেই। তো আমি এই সব পিসগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি এক একটা পাশ 2 মিনিট করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিব। আজকে রোস্টের রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আমি নিজের মতো করে তৈরি করেছি, যদি কেউ অন্যভাবে তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এরপরে যে তেলে আমি পিসগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলেই দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে 3টা ছোট এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়েছি। এলাচগুলোকে আমি সামান্য ফাটিয়ে নিয়েছি যাতে করে ফ্লেভারটা বের হয় কিন্তু পিসগুলো বের না হয়ে আসে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে অ্যাড করছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি খুব ঝিরি ঝিরি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে অল্প একটু সময় ভেজে নিব। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে আবার আমি পেঁয়াজ অ্যাড করব, সেটা কুচি করে নেওয়া পেঁয়াজ না, সেটা হচ্ছে বাটা পেঁয়াজ। এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করছি, বাটার পরে কিন্তু 2 টেবিল চামচ, বাটার আগে না। তো এরপরে আমি সব পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছু সময় ভেজে নিব। এটাকে এমন ভাবে ভাজতে হবে যাতে করে হালকা লালচে কালার হয়ে আসে কিন্তু একেবারে বেরেস্তা না হয়ে যায়। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এরপরে মশলা যে বাটিটায় রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে আবারও নেড়ে চেড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন এই মশলাটা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি জল। এখানে চাইলে আপনি সরাসরি গরুর দুধ থাকলে সেটা ব্যবহার করতে পারেন, বা লিকুইড যে কোনো দুধ ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে যেহেতু লিকুইড দুধ ছিল না, তাই এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করলাম। তো জলটা একটু গরম হয়ে এলে এর ভিতরে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। চাইলে এখানে আলাদাভাবেও এই জলের সাথে গুঁড়া দুধটা মিক্সড করে নিতে পারবেন। তো আমি আসলে তাড়াহুড়ো করে একটু রান্না করছিলাম, তাই আমার এতটা মাথায় ছিল না। তো এই জন্য আপনি এখানে অবশ্যই আগেও গুঁড়া দুধটাকে ভালোভাবে গুলে নিতে পারবেন। তো দেখুন দুধটা দেওয়ার পরে আমি যখন এই জলটা খুব ভালোভাবে ফুটে উঠবে, তখন এক এক করে এই রোস্ট গুলোর পিস দিয়ে দিতে হবে। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু এই মুরগির পিসগুলো অনেক ছোট আর এগুলো ভেজে নেওয়া, তাই এগুলো সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগবে না, তাই অবশ্যই জলটাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। তো কিছু সময় পরে ঢাকনা তুলে এর ভিতরে অ্যাড করলাম 3টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অবশ্যই আস্ত ব্যবহার করবেন, জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর যে বাদাম পোস্ত আর চারমগজ বেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর এটা কিন্তু যেহেতু এখানে বাদাম পোস্ত চারমগজ ব্যবহার করা, তাই এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। তাই অবশ্যই এটা সাবধানে রান্না করে নিতে হবে যে ঝোলটা একেবারে শুকিয়ে ফেলা যাবে না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো বেশি শুকিয়ে যাবে। তো রান্নাটা যখন প্রায় শেষের দিকে, তখন আমি এর ভিতরে অ্যাড করছি 1 মুঠ বেরেস্তা। বেরেস্তাটা আমি একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিলাম। এরপরে এখানে দিয়ে দিব কেওড়া জল 1 চা চামচের মতো, বা এখানে গোলাপ জলটা ব্যবহার করা যাবে। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। তোমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, ব্যবহার না করলেও সমস্যা নেই, যেহেতু এখানে ছাই রোস্ট, তাই চিনিটা ব্যবহার করলে সেটার টেস্ট অবশ্যই ভালো আসবে। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিব। আর আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, একবার হলো বাসায় ট্রাই করে নিতে পারেন। অনেকে এই শাহি রোস্টের থেকে ঝাল রোস্ট পছন্দ করে, কিন্তু আমার কাছে শাহি রোস্টটা খেতেই বেশি ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হয়ে যাবো। সো ভিউয়ার্স, টাটা।